নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন এখানে গ্রুপ ডি থেকে শুরু করে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন পদে আপনাদের রিক্রুট করা হচ্ছে যেখানটায় আপনারা কিন্তু শুধুমাত্র ক্লাস এইট পাস করে থাকলে অর্থাৎ আপনারা যদি এখানটায় শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন অর্থাৎ এখানটায় অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনারা যদি এখানটায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সম্পূর্ণ পোস্টে করা হচ্ছে যেখানটায় গ্রুপ ডি সহ বিভিন্ন ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় সম্পূর্ণ পোস্টে করা হচ্ছে যেখানটায় আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই এবং এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনোরকম আবেদন ফিস লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এছাড়াও এখানটায় আবেদন করবার জন্য এক্সট্রা কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা কিন্তু এসএনস শিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে এখানটায় আবেদন করতে পারবেন ক্লাস এইট পাস থেকে শুরু করে আপনারা কিন্তু স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানটায় আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টের জন্য এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আপনাদের বয়সীমান ন্যূনতম যদি আঠারো বছর হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কিভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্টই করবো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবার প্রথমেই দেখুন এখানটায় ইম্পর্টেন্ট ডেট লিখে দেওয়া রয়েছে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে এখানটায় কিন্তু ষোলোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন একুশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে এপ্রিল দু তারিখ পর্যন্ত আপনারা এখানটায় সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আপনারা কী করে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার আগে চলুন দেখিয়ে দিচ্ছি এখানটায় কোন কোন পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে c'est তো বন্ধুরা এখানটায় আপনারা দেখতেই পারছেন এখানটায় গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনাদের প্রার্থী বাছাই করা হবে কীভাবে দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সিলেকশন কমিটি অনুযায়ী আপনাদের যেভাবে গ্রুপ ডিতে আপনাদের রিক্রুট করানো হয় ঠিক সেভাবেই কিন্তু এখানে আপনাদের রিক্রুট করানো হবে সবার প্রথমে আপনাদের রিটেন এক্সাম হয়ে যাবে এবং সেই রিটেন এক্সামে পাস করে যাওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অনুযায়ী আপনাদের গ্রুপ ডিতে যেভাবে রিক্রুট করা হয় ঠিক সেভাবেই কিন্তু এখানটায় রিক্রুট করানো হবে তো বন্ধুরা এরপরে দেখুন এখানে কোয়ালিফিকেশন ক্ষেত্রে কী লিখে দাঁড়াচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য এখানটা সরাসরি ডিরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের করানো হবে এবং এখানটায় সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে লিখে রয়েছে আপনাদের কিন্তু শুধুমাত্র ক্লাস এইট পাস করে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানটায় যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি শুধুমাত্র ক্লাস এইট পাস করে থাকেন অর্থাৎ অষ্টম শ্রেণী যদি আপনারা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারছেন এই গ্রুপ ডি পোস্টে আবেদন করবার জন্য এছাড়াও এখানটা আবেদন করবার জন্য আপনাদের বয়স সীমা চাওয়া হয়েছে আপনাদের যদি আঠারো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসেবটা করবেন এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী এবং এখানটায় কিন্তু এস সি এসটি ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু যথারীতি ছাড় পেয়ে যাবে অর্থাৎ ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আপনার বয়সসীমায় কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবেন দ্যাট মিনস আপনারা কিন্তু এখানটায় আঠারো থেকে শুরু করে তেতাল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা এছাড়াও আপনারা যদি এখানটায় এস সি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ এখানটায় আপনার যদি শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে বয়স বয়সসীমায় কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন দ্যাট মিনস আপনারা এখানটায় আঠারো থেকে শুরু করে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারছেন তো কি করে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে তো বন্ধুরা এরপর দেখুন এখানে স্যালারি স্ট্রাকচার কেমন রয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখুন এখানটা যেহেতু পারমানেন্ট পোস্ট আপনাদের রিক্রুট করা হচ্ছে সেহেতু কিন্তু এখানে আপনাদের স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো মানের রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানটায় পে লেভেল ওয়ান অনুযায়ী রোপা দু হাজার উনিশ রুলস অনুযায়ী আপনাদের কিন্তু এখানটায় স্যালারি স্ট্রাকচারটা রয়েছে দেখতে পারছেন যেহেতু পারমানেন্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেক্ষেত্রে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনাদের এখানটায় বেতন পরিকাঠামো রয়েছে সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় বেতন পেয়ে যাবেন তো দেখতেই পারছেন বেশ ভালো মানের কিন্তু আপনাদের এখানটায় স্যালারি রয়েছে তো বন্ধুরা এবারে দেখুন এবারে এখানে আরো কোন কোন পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা দেখুন কিন্তু আরো বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে লিখে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও এখানটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও ক্যাশিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা টোটাল মিলিয়ে এখানটায় কিন্তু পাঁচটি ডিফারেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং গ্রুপ ডি এই টোটাল মিলিয়ে পাঁচ পাঁচটি ডিফারেন্ট পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে যেখানটা সরাসরি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো অনলাইনে আপনারা কী করে আবেদন করবেন সেটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য সরাসরি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তো অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো এখানটা সবার প্রথমে লিখে যাবে ডেজিগনেশান আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সিম্পলি আপনারা এই টিক অপশনে ক্লিক করবেন এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে পোস্টগুলি শেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বা শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার গ্রুপ ডি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও কিন্তু স্টোর অ্যাসিস্ট্যান্ট তো আপনারা সিম্পলি এখানটা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানটা বেসিক ইনফরমেশন এখানটা দিতে হবে দেখতে পাচ্ছেন সলিউশন এখানটা দিতে হবে আপনারা মিসেস না মিস্টার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানটা আপনাদের ফার্স্ট নেম কিন্তু অবশ্যই ব্লক লেটারে লিখে দেবেন তারপর মিডিল নেম থাকলে দেবেন আর না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তারপর এখানটা লাস্ট নেম অর্থাৎ টাইটেল আপনারা এখানটা সুন্দর করে বসিয়ে দেবেন ব্লক লেটারে এবং এরপরে দেখতে পাচ্ছেন আবার এখানটায় কিন্তু আপনাদের সালিউশন চুজ করতে হবে মিস্টার না মিসেস সেটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনাদের গার্জিয়ান যিনি থাকবেন তার কিন্তু নাম কিন্তু এখানটা লিখে দিতে হবে ফার্স্ট নেম ক্যাপিটাল ওয়ার্ডে বা এখানটায় ব্লক লেটারে আপনারা লিখে দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তারপরে এখানে টাইটেল আপনার এখানটায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানটায় আপনাদের কিন্তু ক্যাটাগরি চুজ করতে হবে দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে ক্যাটাগরি সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ক্যাটাগরি শো হয়ে যাবে তো আপনারা যদি এখানটায় এস সি এসটি ওিসিএ ওবিসি বি বা ইউআর অথবা আপনারা যদি এখানটায় অন্যান্য ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা সেটা চুজ করবেন চুজ করার পর আপনার সিম্পলি এখান থেকে কিন্তু আপনাদের রিলিজিয়ান কিন্তু চুজ করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানটায় রিলিজিয়ানের ক্ষেত্রে আপনাদের যে ধর্ম রয়েছে সেটা আপনারা এখানটায় চুজ করে নেবেন সিম্পলি টিক অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সমস্ত রকম রিলিজিয়ান শো হয়ে যাবে তার মধ্যে থেকে আপনারা যে রিলিজিয়ান থেকে বিলং করেন সেই রিলিজিয়ান কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি তো ন্যাশনালিটি কিন্তু এখানটা ইন্ডিয়ান সিলেক্ট করাই রয়েছে এবং তারপর রয়েছে ডেট অফ বার্থ তো বন্ধুরা এখানে ক্যালেন্ডার অপশন রয়েছে সিম্পলি আপনার এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থটাকে কিন্তু চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনাদের এখানটা দেখুন লিখে দেওয়া রয়েছে এজ অ্যাস অন জিরো ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বন্ধুরা এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আপনাদের নির্দিষ্ট বয়স বয়সীমাটা কত রয়েছে সেটা কিন্তু সুন্দর করে ক্যালকুলেট করে আপনারা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবেন তারপর আপনাদের জেন্ডার এখান থেকে চুজ করে নেবেন পুরুষ হয়ে থাকলে অবশ্যই মেল এবং মহিলা হয়ে থাকলে অবশ্যই ফিমেল এছাড়াও কিন্তু আইডি টাইপ তো বন্ধুরা আইডি টাইপের ক্ষেত্রে এখানটায় ভোটার আইডি কিন্তু লিখে দেওয়া হয়েছে চাইলে আপনারা কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে পারেন এখানটায় কিন্তু আপনাদের টিক অপশন রয়েছে সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন আপনারা এখান থেকে চাইলে প্যান নাম্বার অথবা আধার নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার কিন্তু ক্লিক করতে পারেন তো আমরা যেহেতু এখানটায় আধার নাম্বার দেবো তার জন্য আমরা আধার নাম্বার কিন্তু সিলেক্ট করছি তারপর পর এখানটায় কিন্তু আধার কার্ডের নাম্বার এখানটায় বসে দিতে হবে এবং এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় ইয়েস করবেন আর যদি আপনাদের এখানটায় সম্পূর্ণভাবে আপনারা ফিট থেকে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানে নো অপশান কিন্তু ক্লিক করবেন তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় অ্যাড্রেস ফর কমিউনিকেশান তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আপনাদের যে অ্যাড্রেসের সঙ্গে যোগাযোগ করতে পারবে সেই অ্যাড্রেস এখানটা দিয়ে দেবেন সবার প্রথমে এখানটা হাউস ফ্ল্যাট বা বিল্ডিং এই সমস্ত নাম এখানটায় লিখে দেবেন তারপর স্ট্রিট নেম লিখে দেবেন পোস্ট অফিস লিখে দেবেন পুলিশ স্টেশন লিখে দেবেন এবং এরপর দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে স্টেট তো আপনারা এখানটায় কোন স্টেট থেকে আবেদন করছেন সেই স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন এই টিক অপশানে ক্লিক করে তারপর কিন্তু আপনারা অবশ্যই ডিস্টিক চুজ করে নেবেন এই টিক অপশানে ক্লিক করে তারপর পিনকোড আপনার এখানটায় বসে দেবেন বন্ধুরা আপনাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেসই পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সিম্পলি আপনারা এখানটায় একটি বক্স দেখতে পাচ্ছেন সিম্পলি আপনারা এই বক্সে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেসই কিন্তু এখানটায় আপনাদের ফিল আপ হয়ে গেছে আর আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু আপনারা সেমভাবে এখানটায় বসে দেবেন বসে দেওয়ার পর একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানটায় চাওয়া হয়েছে অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখান দিয়ে দেবেন কারণ এখানটায় এই রিক্রুটমেন্ট সংশ্লিষ্ট যাবতীয় তথ্য আপনারা কিন্তু মোবাইল ফোন এসএমএস মারফত পেয়ে যাবেন এছাড়াও এখানটায় আপনাদের অল্টারনেট যদি কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে তাহলে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন এবং এখানটায় অবশ্যই কিন্তু অবশ্যই ভ্যালিড ইমেল আইডি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন স্টার মার্ক কিন্তু এখানটায় করে দেওয়ার উচিত অবশ্যই ভ্যালিড ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন এবং তারপর লেখা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তো বন্ধুরা এক এক করে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন এবং সেই পোস্টের জন্য আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় বসে দেবেন এখানটা কিন্তু আপনারা ক্লাস এইট পাস করে থাকলেও কিন্তু সরাসরি আবেদন করতে পারছেন গ্রুপ ডি পোস্টের জন্য এছাড়াও আরও আপনাদের বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা এরপরে দেখুন এখান থেকে একটু কল ডাউন করবেন এখানটা এক্সপিরিয়েন্সের বিষয়ে লিখে দেওয়া যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দেবেন আর যদি না থেকে থাকে তাহলে কোনো রকম দেবার প্রয়োজন নেই তো বন্ধু এরপরে দেখুন এখানটায় আপনাদের কিন্তু যে ডকুমেন্টগুলি রয়েছে অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদের এখানটা আপলোড করতে হবে যেটা কিন্তু অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এছাড়া আপনাদের সিগনেচার আপলোড করতে হবে যেটা কিন্তু অবশ্যই কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং লিখে দেওয়া আছে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা যদি আপলোড করতে চান বা আপনারা যদি ওপর দেখে যদি আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অনলাইনে আবেদন করার সময় যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডায়োগ্রামটা ফিল করেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে যার জন্য কিন্তু লিখে দেওয়া দুইশ কেবি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এরপর দিকে রয়েছে তো আপনারা বক্সে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানটায় আপনারা একটি ক্যাপচা কোড দেখতে পারছেন এই ক্যাপচার কোডটিকে সুন্দর করে এখানটায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিজের দিকে কিন্তু এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া সরাসরি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যান্য কোর্সগুলোর জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো বন্ধুরা এখানটায় সবার প্রথমেই দেখুন এখানটায় লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় সেম ভাবে কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সরকারের যে সিলেকশন কমিটির যে নিয়ম অনুযায়ী আপনাদের রিক্রুট করা হয় ঠিক সেভাবেই কিন্তু রিক্রুট করা হবে এছাড়াও এখানটায় লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ছ মাসের কিন্তু কোর্স কমপ্লিট করা থাকবে কম্পিউটারের উপরে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু আপনাদের কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং বয়সসীমা কিন্তু আঠারো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসেবটা করবেন এছাড়াও এস সি এসটি ওবিসি বিসি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই ছাড় পেয়ে যাবেন এবং এখানটায় স্যালারি স্ট্রাকচার দেখতে পারছেন লেভেল সিক্স অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে অর্থাৎ বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবং এখানটায় দেখতে পারছেন দ্বিতীয় যে পোস্ট লিখে দেওয়া হচ্ছে আপনাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে সেমভাবে আপনাদের এখানটায় রিক্রুট করা হবে মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম ছ মাসের এছাড়াও কিন্তু আপনাদের কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে এবং বাংলা ভাষার উপরে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং এখানটায় লিখে দেওয়া হয়েছে সেম বয়সীমা আপনারা দেখতেই পারছেন আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন এবং এখানেও কিন্তু আপনাদের স্যালারি স্ট্রাকচার সেম লিখে দেওয়া হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পারছেন তবন্ধুর এরপর যখন স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্টর রিক্রুট করা হচ্ছে এখানে সেম প্রসেসের মাধ্যমে আপনাদের রিক্রুট করানো হবে এবং এখানেও মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটারের উপর আপনাদের দক্ষতা থাকতে হবে এবং এখানেও কিন্তু আপনাদের কম্পিউটারের উপরে টাইপিং স্পিড চাওয়া হয়েছে এবং এখানেও কিন্তু সেম সীমা আপনাদের লিখে দেওয়া রয়েছে এবং আপনাদের বেতন পরিকাঠামো কিন্তু সেম লিখে দেওয়া হয়েছে আপনার স্ক্রিন দেখতে তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় ক্যাশিয়ার পোস্ট রিক্রুট করা হচ্ছে সেম প্রসেসে আপনাদের রিক্রুট করা হবে মাধ্যমিক পাস করতে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে সঙ্গে অবশ্যই কম্পিউটারে কিন্তু আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এবং এখানেও কিন্তু আপনাদের কম্পিউটারে টাইপিং স্পিড চাওয়া হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু এখানটায় আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সেম কিন্তু আপনাদের এখানটায় বেতন পরিকাঠামো লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে কিন্তু একুশ চার দু হাজার চব্বিশ সরাসরি আপনারা অনলাইনে ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারেন তো এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এছাড়াও এখানটায় আরও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন এবং এখানটায় এজ লিমিটের ক্ষেত্রে যেটা কিন্তু বলেছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনারা এস এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি ক্যাটাগরি থাকলে কিন্তু আপনারা বয়সমে তিন বছর কিন্তু ছাড় পেয়ে যাবেন সেই বিষয় এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন তো বন্ধুরা এখানটায় আবেদন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে এবং এখানটা আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু একুশ চার দু হাজার চব্বিশ তো বন্ধু এবার দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানটায় প্রকাশ করা হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডেট আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এবং অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু গভর্নমেন্ট স্পনসারশিপ একটি কলেজ এবং এই কলেজেই আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এই কলেজটি কিন্তু আপনাদের কলকাতার মধ্যেই অবস্থিত আপনারা দেখতেই পারছেন লিখে হচ্ছে দক্ষিণেশ্বর কলকাতা ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে যেখানটা আবেদন ইন্টারেস্ট হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে দিতে পারেন এবং অনলাইনে আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকশন থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটার দায়িত্বে আবেদন করবেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ